আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনে মৃত্যু, মানবাধিকার লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধ, এ ধরনের অপরাধ মোকাবেলায় পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন বিশিষ্টজনরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013, পুলিশি প্রস্তাব ও নাগরিক অধিকার শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন দাবি জানান। মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার, এছাড়া আইনজীবী, শিক্ষক, মানবাধিকার কর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।